दर्शक ए विषये आमरा आरेकटु जानार चेष्टा करब। बरिशाल थेके काउसार होसेन राना आमादेर सहकर्मी आमादेर साथे जुक्त होच्छेन। राना, ए जन्माष्टमी घिरे बरिशाले कि धरनेर आयोजन करा हयेछे ए विषये एकटु जानाबेन। বৃষ্টি বরিশালে জন্মাষ্টমী উপলক্ষে সকালে বরিশাল নগরের হাসপাতাল রোডে সেখানে সভা অনুষ্ঠিত হয়। মূলত এরপরেই এখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু করা হয়, যে র্যালিটি এখন দেখতে পাচ্ছেন যে বরিশাল নগরের যে রামকৃষ্ণ মিশন রয়েছে সেই রামকৃষ্ণ মিশনে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন, ভক্ত অনুরাগী রয়েছেন কৃষ্ণের, তাদের যে ভক্তরা রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন শ্রীকৃষ্ণ এবং রাধা সেজে, তারা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। এর আগে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ এই কর্মসূচির উদ্বোধন করেন এবং এখানে ধর্মরক্ষিণী সভাগৃহের সভাপতি রাখাল চন্দ্রদের সভাপতিত্বে এই কর্মসূচি শুরু হয় এবং তারপরে এটি কিন্তু নগরীর প্রধান প্রধান সড়ক যেগুলো রয়েছে বরিশাল নগরের ফজলুল হক অ্যাভিনিউ, বাজার রোড, চকবাজার রোড, সরোড সহ হাসপাতাল রোড হয়ে বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করে কিন্তু এই র্যালিটি আসে এবং আমরা এখানে দেখতে পেয়েছি যে কয়েক হাজার মানুষ বিভিন্ন ট্রাকে সুসজ্জিত হয়ে বিশেষ করে রাধাকৃষ্ণ সেজে কিন্তু তারা এই র্যালিতে অংশ নেন এবং অন্য যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু এ সময় নেচে গিয়ে দিনটি উদযাপন করেন এবং এ সময় যারা পুরোহিত রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা দেশ ও জাতির মঙ্গল এবং শান্তি কামনা করেন এবং আরেকটি বিষয় যে যেহেতু পূজার সময়টি শেষ হবে, শুরু হবে বিকালে, অর্থাৎ যে জন্মাষ্টমীর যে পূজা অর্চনার কার্যক্রম রয়েছে এটি কিন্তু আসলে বিকেলে শুরু হবে এবং সেটি শেষ হতে হতে হয়তো সন্ধ্যা বা রাত হয়ে যেতে পারে। এই ছিল বরিশালের জন্মাষ্টমীর অনুষ্ঠানে নানান কর্মসূচির অংশ বিশেষ। দৃষ্টি জি, কাউসার হোসেন রানা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তী আপডেট বা অনুষ্ঠানের যেই সময়সূচি বলেছেন সেই বিষয়ে জানাতে হলে আমরা ফিরবো আবার আপনার কাছে।